শাহি ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বো একটা কথা বলবো, বলো। তুমি আমাকে খুব ভালোবাসো না? বলো কি, তুমি আমার স্বামী, তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো? আচ্ছা বো, লোকে বলে মেয়া ছিলেন নাকি 18 কলা, কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এখন পেঁচাল বাদ দিয়ে খাও। আচ্ছা বো, আরেকটা কথা বলবো, রাগ করবো না তো? না না, রাগ করবো না, বলো। আচ্ছা বো, তোমারও তো 18 কলা আছে তাই না? হ্যাঁ আছে তো। না মানে বলছি না, তুমি যদি ওইখান থেকে একটা কলা আমাকে দেখাইতে। ওই কলা দেখানোর জিনিস না, বুঝেছো? এই দেখো, আবার রাগ করছো। আবার রাগ করছো কেন গো? একটু দেখাও না গো, আমার খুব দেখতে ইচ্ছে করছে গো। আচ্ছা আচ্ছা, দেখাবো নি, এখন কাজে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজে গেলু। কই গো ফুলবতী সুন্দরী, এদিকে আসো তো দেখি। কি গো দুলা ভাই, আইসা গেছো? হ্যাঁ গো সুন্দরী, এই যে তোমার ইলিশ মাছের বেগুন। দুলা ভাই, তুমি কাউকে বলো না কিন্তু। আচ্ছা বলবো না, আমাকে ইলিশ মাছ ভাজা খাওয়াইতে হবে। কি যে বলো দুলা ভাই, তোমাকে না দিয়া আমি খেতে পারি? ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলা? না বো, আজ কোনো কাম পানো না খো, মনটাও ভালো নাই।
তাছাড়া তোমার এক কলা দেখার লেগে মনটা বড় উতলা হয়ে উঠেছে গো। আহারে বেচারা, কাজ কাম ফেলে দিয়া মেয়েদের কলা দেখার জন্য সোজা বাড়ি ফিরে আসছে। তুমি রাগ করছ? না, রাগ করবো কেনে, তোমাকে কলা দেখাতে হবে না। শোনো, আমি নুদা দিয়া রান্না করতে বসবো, ততক্ষণে তুমি পাশে জমিটা কুবা গিয়ে, তাও একটা কাজ হবে। এটা আবার কি জিনিস? ইলশা মাছ দেখছি, কি মজা! আজকে ইলশা মাছ খাবো, আজ ইলশা খাবো। যাওয়ার ব্যাপার, ইলশা মাছ। দেখে তুমি খুব সুন্দর করে মজা মজা করবা, মজা করে খাবো গো। দাও দাও দাও। বাহ, কি সুন্দর ইলশা মাছ! যাও, তুমি কাজে যাও, আমি সুন্দর করে রান্না করে রাখবো। ভালো করে রান্না। আচ্ছা আচ্ছা, আমি কেনু। কি সুন্দর ইলশা! বউ মাছ কোটে রে উঠানে বসিয়া, ইলশা মাছ কাটে বউ বটিতে ফেলিয়া, বহু মাছ কুটে রে। হেই, আরে যাবার ঘ্রাণ বাড়াইছে মনে হয়েছে। কখন যে রান্ধা শেষ হবে, আমার তো ভোগ লেগে গেল গো। যাই আর দু কোপ মেরে দিয়েই যাই। হেই তাড়াতাড়ি আসো, ভাত ঠান্ডা হয়ে গেল তো। আসছি গো। Thank you.
মাছ দিলাম হ্যাঁ মাছ কিসের মাছ কিসের মাছ মানে মাছ কিসের হয় তুমি জানো না নদীর মাছ ইলিশ মাছ ইলিশ মাছ হাই রে কপাল আমার ছয় মাস থেকে কোনো মাছের মুখ দেখনু না আর তুমি বলছো ইলিশ মাছ মাছ চোখে দেখিসনি মানে দু ঘন্টা আগে ভুঁই থেকে চকচকে একটা ইলিশ মাছ এনে দিও আর তুই বলছিস চোখে দেখিস দেখো বাজে কথা বলবা নাখো কাজ না পায় খালি হাতে ফিরে আসলা না হ্যাঁ খালি হাতে আনু তারপর ভুঁই থেকে তোমাকে একটা ইলিশ মাছ এনে দিনু না মিছা বইলা নাখো আমি আর বিচার যদি না করতে পারি আমি আমার বাপের বিটি না যা যা তুই বিচার করিস বিচার করবে যা পারিস তুই করে দিস কত আশা করে ইলশে মাছটা এনেছিল ভাজা ভাজা করে খাবো তোমার নাতি আমাকে ধরে খুব মারাচ্ছে দেখবা এই দেখো থাম 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 কাপড় উঠাতে হবে না তাহলে তুমি এই মায়ের বিচার করো হ্যাঁ করবো চল তো দেখি কি হয়েছে চলো কি হয়েছে তোর এত সুন্দর বোটাকে মারেছিস কেন মারবো না তো কি করবো এত কষ্ট করে মাছ এনে দিন আর আমাকে বলছে মাছ আনিনি গো তুমি আনোইনি তো কখন মাছ নিয়ে আসলে কোনটা থেকে নিয়ে আসলে হ্যাঁ রে তোর বউ বলছে মাছ কোনটা থেকে এনেছিস কেন ভুঁই থেকে এনেছি আমি ওকে কতবার বলেছি ভুঁই থেকে এনেছি ভুঁই থেকে এনেছি ভুঁই থেকে এনেছি এই থাম 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 হ্যাঁ রে মাছ কখনো ভুঁয়ে হয় হ্যাঁ না না ওই যে কানটাতে ভুঁই কোবাইতে কোবাইতে কোদলের সাথে একটা ইলশা মাছ উঠে চলে এলো এই দেখো নানা তোমার নাতি কত বড় মিথ্যু কি আমি মিথ্যুক তোর কিছু বুঝেছি আমি এই থাম 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 খুব গা শক্ত হয়ে গেছে না তুই মারা মারে সব খত খম করে দিয়েছিস হারাম দাদা ঠিক আছে যা আজকের মতো ছেড়ে দিনু এই যা ভালো করে আর গা হাতে তেল মালিশ করে দিবি যা আমি মাঠে চলে গেলু চলো ঘরে চলো ভাত খাবা আসো বসো ভাত খেয়ে লাও
বেদ্দা মাছ। হ্যাঁ মাছ বলে নাই খো, কোনঠে গেল? তুই খালি খালি আমাকে মার খাওয়ালি। মার খাওয়াইনি সোনা, কলা দেখেছি এক কলা। এক কলা মানে? কেনে তুমি যে আমার কাছে কলা দেখতে চাইছিলা তাই কলা দেখালাম, এক কলা, আরো 17 কলা বাকি আছে দেখবা। ওগে মাগে, এক কলার ঠেলাতেই আমি চিৎ পাটাং, আর কলা দেখতে চাই না গো। আমিও কলা দেখাতে চাই না সোনা, কারণ এতে সংসারে ক্ষতি হয়, অশান্তি বাড়ে। তুমি ঠিক বলেছ, লক্ষ্মী বউ আমার। সেজন্যই তো বলি সংসার সুখী হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকে তার সঙ্গে।